আজকে একটা সুপারস্টারের প্রশংসা করলে পরে তার ফ্যান আমাকে সাবস্ক্রাইব করবে, এই মেন্টালিটিতে আমি যদি চলতাম তাহলে কিন্তু আমি টনিকের খারাপ রিভিউ দিতাম না। আমি জেনে বুঝে আমার বাজে লেগেছে কিন্তু আমি ভালো রিভিউ দিতাম। আমি অনেস্ট বলে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। হ্যালো, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যে কন্ট্রোভার্সি জিনিসটা আমার অ্যাকচুয়ালি পছন্দ নয়, আর আমার চ্যানেল এরকমও নয় যে খুব বিখ্যাত অনেক লোকে দেখে, এরকম ব্যাপারটা নয়। তো সাধারণত ছোট ছোট যে চ্যানেলগুলো আছে আমার মতো, তাদের একটা টার্গেট থাকে যে কোনো একটা কন্ট্রোভার্সি করে, নেগেটিভ পাবলিসিটি বা কিছু একটা করে তারা ভাইরাল হবে বা একটু পরিচিতি পাবে। এখন আমি নিজে পার্সোনালি কন্ট্রোভার্সি জিনিসটা খুব একটা পছন্দ করি না, বা এই জিনিসটা করে আমি আমার চ্যানেলের গ্রোথ করাতে চাই না। আমি বহুদিন আগে রিদ্ধি সেন যে কমেন্টটা পাস করেছিল যে সিনেমার রিভিউয়ের দরকার নেই বা ইন্টারনেট থাকলে সিনেমার রিভিউ যে কেউ করতে পারে, সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানাই, এবং সেই ভিডিওটা মানে আমার চ্যানেলে আজ অবধি যতগুলো ভিডিও আছে একমাত্র ওই ভিডিওটা যেটা প্রায় 1200-1300 মতো ভিউ পেয়েছে। সাধারণত আমার প্রত্যেকটা ভিডিও কটা 20-30-50 মতো ভিউ পায়। তো আমি কিন্তু চাইলে পরে ওই রকম কন্টেন্টই, কারণ আমাদের এখানে প্রচুর সেলিব্রিটি আছে যারা ভুলভাল বকে, সেলিব্রিটিদেরকে রোস্ট করে বা তাদের সম্বন্ধে বাজে কথা বলে বা তাদেরকে মন্তব্য করে বা তাদেরকে সমালোচনা করে ভিডিও বানিয়ে যদি আমার চ্যানেল যদি গ্রোথ যদি করাতে হতো, তাহলে কিন্তু আরও প্রচুর সেলিব্রিটি আছে যাদেরকে নিয়ে আমি বলতে পারি, ওকে। কিন্তু আমি সেটা করি না। আমি ঋদ্ধি সেনকে নিয়েই একবার করেছিলাম, আর কাউকে নিয়ে আমি করিনি। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে দেবের টনিক আমার ভালো লাগেনি। টনিককে নিয়ে কিন্তু আমি একটা রোস্টেড রিভিউ পোস্ট করতে পারতাম, বা টনিকের ট্রেলারে কিছু জিনিস ছিল, দেবেরই একটা সিন ছিল, এই সিনটা নিয়ে কিন্তু আমি রোস্ট করতে পারতাম, আমি কিন্তু করিনি। আমি টনিক নিয়ে কালকে একটা রিভিউ পোস্ট করেছি, সেই পোস্টে একজন এসে, দেবের সে ফ্যান, ঠিক আছে, বোঝাই যাচ্ছে সে দেবের ফ্যান, সে এসে আমাকে অনেক কথা লিখছে। তার বক্তব্য হচ্ছে গিয়ে যে সিনেমাটা আমি বুঝিনি, বা আমি ইচ্ছা করে বাংলা সিনেমার নামে খারাপ কথা বলছি, বা দেবকে নিয়ে ট্রোল করাটাই আমার উদ্দেশ্য। আমি দেবের যে আগের সিনেমাটা গোলন্দাজ, সেটার আমি ট্রেলার রিভিউ করেছিলাম, সিনেমাটারও একটা রিভিউ আমি পোস্ট করি। ট্রেলার রিভিউটা আমি যখন করেছিলাম তখন আমি ট্রেলারটাকে কিন্তু ভালো বলেছিলাম, যেটা আমার ভালো লেগেছে সেটাকে আমি ভালোই বলেছি। আবার গোলন্দাজ সিনেমাটার যে রিভিউ আমি পোস্ট করেছি সেটাতে আমি কিন্তু গোলন্দাজকে খারাপ বলিনি, শুধুমাত্র আমি কিছু জায়গার সমালোচনা করেছি। সমালোচনা ক্রিয়েটিভ হওয়া উচিত, রাইট? তো ক্রিয়েটিভ সমালোচনা বা আরও কী করে ভালো করা যেত বলাটা কিন্তু রিভিউয়ারদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, ওকে। এখন টনিক নিয়ে আমি যে ভিডিওটা পোস্ট করেছি সেখানে আমি বলেইছি যে এরকম সিনেমা দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যাবে না। এটা আমার সত্যি, কেন আমি এই কথাটা বলেছি আমি এই জিনিসটা এক্সপ্লেন করে দিই। টনিক দেখতে আজকে তারাই ভিড় করছে যারা দেবের ফ্যান, সমস্ত বাঙালিরা কিন্তু ভিড় করছে না, আর টনিকের শো খুবই কম, সেই জন্য এক একটা শো হাউসফুল যাচ্ছে, এটা একটা অঙ্কের হিসাবের মতো, ঠিক আছে? অনেকগুলো যদি শো পেত তাহলে কিন্তু একটা শোয়ের ওপর বেশি প্রেশার পড়তো না। যারা টনিকের শো হাউসফুল বলে খুব মাতামাতি করছে, এবং শো হাউসফুল মানেই কিন্তু সিনেমা ভালো নয়, সেরকমভাবে দেখতে গেলে তো সালমান খানের অনেক শোই হাউসফুল যায়, তাই বলে কি সালমান খানের সমস্ত সিনেমা ভালো সিনেমা হয়? শো হাউসফুল হওয়া মানে কি সিনেমাটা খুব ভালো সিনেমা? এই লজিকটা যদি হয় যে শো হাউসফুল যাচ্ছে বা পাবলিক রিয়াকশান খুব ভালো, এবারে কেউ কেউ বলতে পারে যে পাবলিকই তো দেখবে, পাবলিক রিয়াকশান ভালো হলে, দেখো স্পাইডারম্যান নো ওয়ে হোম খুব ভালো সিনেমা, পাবলিক সেটা নিয়ে অনেক মাতামাতি করেছে, আমিও কম মাতামাতি করিনি, কিন্তু আমি যদি সিনেমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি তাহলে নো ওয়ে হোমে অনেক বড় বড় প্রবলেম আছে। সুপার হিরো সিনেমা দেখতে সবাই ভিড় করে, কিন্তু সুপার হিরো সিনেমায় মানে যথেষ্ট অবাস্তব জিনিস দেখানো হয় এবং যথেষ্ট লজিক মেনটেন না করে জিনিসপত্র দেখানো হয়, এবং সমস্ত সুপার হিরো সিনেমাই কিন্তু খুব প্রেস্টিজিয়াস নয়। তো শো হাউ, প্রথমে একটা জিনিস বুঝতে হবে,
শো হাউসফুল হওয়া মানেই কিন্তু যে সিনেমাটা খুব ভালো বা সিনেমাটা খুব প্রেস্টিজিয়াস এই জিনিসটা কিন্তু নয়। আর এই জায়গাটা আমি দেবের ফ্যানদের উদ্দেশ্যে বলছি, আসলে সমস্ত সুপারস্টারদেরই কিছু ফ্যান বেস থাকে, সেই সুপারস্টারকে নিয়ে আপনি কিছু যদি বলেন তাহলে সেই ফ্যান বেসের গায়ে লাগে এবং তারা চিল্লাতে আরম্ভ করে। আমি নিজেও একটা ফ্যান বেসের পার্ট, জ্যাক স্নাইডার যাকে আপনারা চেনেন বা জানেন, 300 যে বানিয়েছিল, ম্যান অফ স্টিল যে বানিয়েছিল, ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান যে বানিয়েছে, জ্যাক স্নাইডারকে নিয়ে কিছু বললে আমার খারাপ লাগে। কিন্তু আমি অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করি যে হ্যাঁ, আমার জ্যাক স্নাইডারকে ভাল লাগলে সবার যে ভাল লাগবে সেরকম ব্যাপারটা নয়। দেবের ফ্যানদের একটা জিনিস বোঝা উচিত, দেবদাকে অ্যাজ এ মানুষ আমরা সবাই পছন্দ করি, আমিও দেবদার ফ্যান অ্যাজ এ মানুষ। কিন্তু অ্যাজ এ মানুষ দেবদা ভালো বলেই দেবদার সিনেমাতে যদি কোনো ফল্ট থাকে সেটা কি বলা যাবে না? অ্যাজ এ মানুষ আমি দীপক অধিকারীকে যতটাই পছন্দ করি, তার সিনেমায় যদি কোনো জিনিসটা যদি ক্লিশে লাগে বা তার সিনেমার কনসেপ্ট যদি ভালো না হয় সেটা কি বলা কি খারাপ জিনিস? দেবদাকে কিন্তু বঙ্গাই প্রথমে রোস্ট করত। দেবদা কিন্তু এমন একজন মানুষ যে অ্যাকচুয়ালি বোঝে রোস্টিংয়ের গুরুত্ব কোথায় বা রিভিউয়ের গুরুত্ব কোথায় বা খিল্লি কেন ওড়ানো হচ্ছে। দেবদা এরকম একজন মানুষ যে সমালোচনা কে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে জানে এবং সেই সমালোচনা থেকে কী করে ভালো কাজ করতে হয় সেটা করতে জানে। আমি আমার আগে দেবদার যে সিনেমা গোলন্দাজ, গোলন্দাজের রিভিউ বা গোলন্দাজের ট্রেলার রিভিউতেও আমি মেনশান করেছি যে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন এই মুহূর্তে একমাত্র দেবদা যে চেষ্টা করছে ভিন্ন ধরনের কাজ করে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর। কিন্তু টনিকের কনসেপ্ট আমার ভালো লাগেনি। টনিকের শো হাউসফুল যাচ্ছে, পাবলিক রিয়াকশান ভালো, খুব ভালো, কিন্তু একটা লজিক্যাল একটা জিনিস বোঝো ভাই, তুমি দেবদার ফ্যান, আমিও দেবদার ফ্যান, ঠিক আছে, আমি দেবদার সিনেমার হয়তো ফ্যান নই খুব বড়, তুমি হয়তো দেবদার সিনেমার খুব বড় ফ্যান। আমি দেবদার সিনেমাকে নিয়ে যদি কোনো বাজে কথা যদি বলি সেটা আমি কী টোনে বলছি? আমি কি খিল্লি ওড়াচ্ছি না রোস্ট করছি? যদি খিল্লি ওড়াই রোস্ট করি তাহলে তুমি রেগে যাচ্ছ, দ্যাট ইজ ফাইন। আমি কিন্তু একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছি। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আর খিল্লির মাঝখানে তফাতটা বুঝতে শেখো। আমি আজকে এই দেবের ফ্যান যে আমার পোস্টে কমেন্ট করেছে তাকে আমি রাগের মাথায় বলেছি যে আমি টনিকের রোস্টেড রিভিউ পোস্ট করব। অ্যাকচুয়ালি আমি টনিকের রোস্টেড রিভিউ পোস্ট করব না, কারণ টনিক এরকম একটা সিনেমা যেটার 40% আমার ভালো লেগেছে, 60% আমার খারাপ লেগেছে। তো ওভারঅল জিনিসটাকে তো আমি খারাপই বলবো, রাইট? বা আমি তো বলবো যে এটাকে আরও বেটার করা যেত। কমান্ডোর যে টিজারটা বেরিয়েছিল দেবদার, কমান্ডোর টিজারের একটা সিন ওয়ান্ডার ওম্যান 1984 বা বাঘি 3 এখান থেকে কপি করা ছিল, কোনো মানে ছিল? কোনো মানে ছিল না। আমি কমান্ডোর টিজার যখন বেরিয়েছে তখন আমি ইউটিউব করতাম না, যদি তখন আমি ইউটিউব করতাম তখন সেটার সমালোচনা আমি অবশ্যই করতাম। এবার একটা কথা বলি শোনো, দেবদা পশ্চিমবঙ্গের মধ্যে সুপারস্টার, আমাদের পশ্চিমবঙ্গের কোনো সিনেমা কিন্তু প্যান ইন্ডিয়া চলে না, কিছু কিছু সিনেমা চলে কিন্তু সেই সিনেমার সংখ্যা খুবই কম, ওকে? এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আজকে বাংলার বুকে শুধু দেবের ফ্যান না যদি দেবের সিনেমা যদি দেখতে যায় তাতে ইন্ডাস্ট্রির বিশাল কিছু উন্নতি হবে না। আমি এটা দেবের ফ্যানদের উদ্দেশ্যেই বলছি যে ভাই, কিছুদিন আগে কতগুলো ভালো ভালো বাংলা সিনেমা এসেছিল, নির্ভয়া, তখন কুয়াশা ছিল, বনি বলে পরমব্রত চ্যাটার্জির একটা সিনেমা বেরিয়েছিল, অনুসন্ধান, FIR, সেই সিনেমাগুলো দেখার জন্য তোমরা এত ভিড় করনি। তাহলে আজকে তোমরা কেন দাবি করছো যে টনিকের সব শো হাউসফুল এবং বাংলা দেবের পাশে রয়েছে? দেবদার একার সিনেমা যদি তোমরা দেখতে যাও তাতে কিন্তু বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি কিন্তু খুব স্টেডি জায়গায় থাকবে না। আমার বলার উদ্দেশ্য এটাই, যদি দেবদাকে যদি ভালোবাসো তাহলে দেবদা যে ইন্ডাস্ট্রিতে কাজ করে বাংলা ইন্ডাস্ট্রি
সেই বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত ভালো কাজ আলা সিনেমা দেখতে যাও। শুধু দেবদার সিনেমা দেখা মানে বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করা নয়। আর সবথেকে বড় কথা, আমি টনিকের কথায় আসি। আজকে টনিকে দেবদার রয়েছে বলে দেবদার ফ্যানরা গিয়ে ভিড় জমাচ্ছে, খুব ভালো কথা। শুধু দেবদার ফ্যানরা ভিড় জমালেই কি সিনেমাটা অনেক ভালো বিজনেস করবে? যদি বাংলার 50% লোক যদি সিনেমাটা দেখতে যায় তবে গিয়ে সিনেমাটা ভালো বিজনেস করবে। আজকে দেবদার এই সিনেমাটা যদি শুধু দেবদার ফ্যানরা যদি দেখতে যায় যত পয়সা কামাবে, যদি গোটা বাংলার 50% লোক যদি দেখতে যায় যাদের সিনেমা হলে দেখতে যাওয়ার সামর্থ্য আছে, তবে সিনেমাটা ভালো পয়সা অর্জন করবে, তবে বেশি শো পাবে। এবং দেবদা যা পয়সা আর্ন করবে সেই পয়সা দিয়ে দেবদা আরও দুটো ভালো কাজ করতে পারবে। এবং এটা হওয়ার পিছনে কারণ কি? দেবদার ফ্যানরা তো দেবদার যে কোনো সিনেমায় আসবে দেখতে, কিন্তু যারা দেবদার ফ্যান নয়, যারা শুধু মাল্টিপ্লেক্সে ভারী ভারী আর্ট ফিল্ম দেখতে যায়, যারা দেবদার ফ্যান নয় তাদেরকে যদি দেবদার সিনেমা দেখাতে হয় তাহলে দেবদাকে আরও ভালো কনসেপ্টের সিনেমা বানাতে হবে, যেটা ট্রেলার দেখে মনে হয় দেবদার চেষ্টা করছে। কিন্তু টনিক দেখে টনিকের মধ্যে এত ভুলভাল জিনিস রয়েছে, এই ভুলভাল জিনিসগুলো কেন রয়েছে? অনেক সিনেরই লজিক নেই, অনেক সিনেই অ্যাক্টিং বাজে। প্যারাগ্লাইডিংয়ের যে সিকোয়েন্সটা রয়েছে সেই সিকোয়েন্সটা অ্যাকচুয়ালি অখাদ্য। পরাণ বন্দ্যোপাধ্যায় পড়ে যাচ্ছে পাহাড়ের ওপর থেকে, তার চশমা খুলে পড়ে গেছে, দেব ওপর থেকে চিল্লাচ্ছে আপনি পারবেন, সেই বলার এক্সপ্রেশন ঠিক নেই। একটা বুড়ো লোকের তুমি গাইড, সে পাহাড়ে উঠতে গিয়ে যদি পড়ে যায় তোমার ট্যুর গাইডের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে, সেখানে তোমাকে নিজেকে নেমে লোকটাকে টেনে তুলতে হবে, তার জায়গায় তুমি ওপর থেকে বসে তুমি চিল্লাচ্ছ আপনি পারবেন। চাঁদের পাহাড় খুব বাজে একটা সিনেমা ছিল, চাঁদের পাহাড়ের অ্যাক্টিং খুব বাজে। অ্যামাজনে অভিযান সিনেমাটা বসে দেখা যায় না, এই কথাগুলো সত্যি কথা। তুমি দেবদার যত বড়ই ফ্যান হও না কেন, তোমায় মানতে হবে যে দেবদার অ্যাক্টিংয়ে এখনও উন্নতির দরকার আছে, দেবদার সিনেমার কনসেপ্টের এখনও উন্নতি করতে হবে। গোলন্দাজ সিনেমাটার ক্লাইম্যাক্স অ্যাকচুয়ালি বাজে, অতিরিক্ত লম্বা। আমি দেবদাকে ভালো মানুষ মনে করি, কিন্তু দেবদার সিনেমার সব কিছু কি আমার ভালো লাগে? লাগে না। সেটার জন্য কি আমি দেবদার সিনেমাকে ক্রিটিসাইজ করব? হ্যাঁ, আমি ক্রিটিসাইজ করব। যদি তুমি দেবদার ফ্যান হও আর আমি দেবদার সিনেমাকে ক্রিটিসাইজ করছি বলে তুমি যদি আমাকে গালাগাল দাও, তাতে তোমাকে ভদ্রভাবে বলছি তাতে আমার যায়ও আসে না। কারণটা আমি বলে দিই। আমি আজকে রিভিউ করছি ফিল্মের, আমার নিজের ফিল্ম বানানোর খুব ইচ্ছা রয়েছে। আজকে আমার যদি লাখো লাখো সাবস্ক্রাইবার যদি থাকতো তাহলে আমি আমার আইডিয়া, যেগুলো অলরেডি আমার স্ক্রিপ্ট লেখা রয়েছে, সেগুলো নিয়ে প্রোডাকশন হাউসের কাছে আমি পিচ করতাম। আমি বাংলার বুকে ইন ফিউচার একজন ফিল্ম মেকার হতে চাই, সেই জন্য এই ইন্ডাস্ট্রিটার ব্যাপারে আমি কেয়ার করি, এবং কেয়ার করি বলেই আমি সমালোচনা করি। সমালোচনা এই জন্যেই করি যাতে আমার সমালোচনা এই ক্রিয়েটারদের কাছে যাতে পৌঁছায়, তারা যাতে আরও ভালো সিনেমা বানানোর চেষ্টা করে। ওকে, তো আমিও দেবদার ফ্যান, তুমিও দেবদার ফ্যান, তুমি শুধু দেবদার ফ্যান, আমি বাংলা সিনেমার ফ্যান, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ফ্যান, এবং আমি দেবদারও ফ্যান। তো আমি দেবদার সিনেমাকে ডাউন করার জন্য আমি একবার আমার রিভিউতে বলিনি যে এই সিনেমাটা কেউ দেখতে যাবেন না। এই কথাটা আমি অন্য সিনেমার, আমার অন্য রিভিউগুলো চেক করো, অন্য কোনো কোনো সিনেমার ক্ষেত্রে আমি বলেছি যে যাবেন না এই সিনেমাটা দেখতে, এই সিনেমাটার ক্ষেত্রে আমি একবারও বলিনি। আমি খালি বলেছি যে এই সিনেমাটা এরকম মানের সিনেমা নয় যে যেটা দেখে আজকে একজন গিয়ে লিখবে যে একটা খুব ভালো সিনেমা দেখলাম। কত ফেসবুকে কত ফিল্মের কত গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে একটা পোস্ট লিখলে সেই পোস্ট 200 মানুষের মধ্যে যায়, পাবলিক রিয়াকশান ভিডিও ইউটিউবে অনেক লোক দেখছে, সত্যি কথা। এইভাবেই তো একটা সিনেমার নাম ছড়ায়। কিন্তু আজকে যেই পাবলিকের রিয়াকশান ভিডিও দেখছে, সেই পাবলিকের রিয়াকশান ভিডিও দেখে কতজন লোক দেখতে যাচ্ছে আমরা সত্যিই জানি না।
শো হাউসফুল যাচ্ছে খুব ভালো কথা, শো হাউসফুল এই কারণে যাচ্ছে যে সিনেমাটা খুব কম স্ক্রিনেই চলছে। এটা যদি অনেক বেশি স্ক্রিন পেত তাহলে সমস্ত শো হাউসফুল থাকতো না। দেবদাকে ভালোবাসো, আমিও বাসি তুমিও বাসো, তাই বলে রিয়ালিটি থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার বা রিয়ালিটিকে অন্যরকমভাবে ইন্টারপ্রেট করার কোনো কারণ নেই। এই পয়েন্টগুলো বুঝতে শেখো। আমি কাউকে অফেন্ড করতে চাই না, যারা দেবকে পছন্দ করে তাদেরকে আমি গাধা ভাবি না। আমি অঞ্জন দত্ত বা ঋদ্ধি সেনের মতো আতেল পাবলিক নই। যেটা আমি বলি সেটা আমার ঠিক মনে হলে বলি, ভুল মনে হলে বলি না। আর আমার যেটা ঠিক মনে হয়, ঠিক আছে, আজকে একটা ক্লিয়ার এক্সাম্পল দিই। আমার এই ভিডিওটা দেবের টনিকের, এই দেবদার টনিক রিভিউয়ের এই যে ভিডিওটা, আমার এর আগে যে ভিডিওগুলো সেগুলো তো মাত্র তো দুটো মানে 19-20টা ভিউও পাইনি, এই রিভিউটা 100-এর ওপরে আমার ভিউ পেয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আমি যদি ইচ্ছা করে যে আমার ভালো লাগেনি তাও আমি বলতাম ভালো লেগেছে, এত মানুষ আমার এই ভিডিওটা দেখেছে, আমার সাবস্ক্রাইবার কিন্তু একটাও বাড়েনি। তার মানে যারা দেখছে তারা আমার সাথে ডিসএগ্রি করছে বলে তারা সাবস্ক্রাইব করছে না। আমি তো আজকে জেনে বুঝে যে দেবের ফ্যানদেরকে দিয়ে সাবস্ক্রাইব করাবো, জেনে বুঝে ইচ্ছা করে তো আমার ভালো লাগেনি আমি ভালো বলতে পারতাম। নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি তো চাইলে ভালো বলতে পারতাম, আমি কি সেটা করছি? সেটা করা কি অ্যাকচুয়ালি উচিত হতো? আমি যেটা করি সেটা আমার যদি মনে হয় মোরালি ঠিক, এবং অ্যাকচুয়ালি যদি মোরালি ঠিক হয় তবে তো আমার মনে হবে, তখন গিয়ে আমি করি। এবার তোমাদের কি মনে হয় তোমাদের ব্যাপার, আমায় গালাগাল দিতেই পারো, দ্যাট ডাজ নট বদার মি অ্যাট অল, এটাই।